আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি বেশি ভালো আছেন, খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা আমার লাইফ পার্টনার, সোল পার্টনার চাই বলেন। তার আগে আমরা মিমিতে গিয়েছিলাম, মাফমিতে গিয়েছিলাম, ওগুলো ভিডিও করিনি, করা হয় নাই, ভুলেও গেছি। তো কোক আমার খুব মাথা পেন, ঘাড় পেন ছিল, এই যে চাটা সেই লেভেলের চা ছিল, খেয়েও খবর হয় না আমার, আনফর্চুনেটনেস। তো চা দিয়ে খেয়ে করবো স্যুপ, দেখি স্যুপ বলে, আসলে এটা স্যুপ না, এটা হচ্ছে গিয়ে আপনার মুরগির সামথিং, মুরগি দিয়ে এটা এটা কোরমার মতো করে, তো এটাকেই বলা হয় স্যুপ, যার কারণে সবাই গিয়ে এটাকে স্যুপ বলে। তো খাচ্ছি, খাওয়ার পরে এটা টেস্টটা খুবই ভালো ছিল। ইয়ে ভালো ছিল, তো সঙ্গে ছিল পেপসি, পেপসি ছাড়া হয় না আমাদের। চা কাপ চা না হলে হয় না, যেহেতু চালু বটার জন্য আমাদের গ্যাস চলে গেছে, ইলেকট্রিক ওভেন দিয়ে আমরা কাজ সেরে নিচ্ছি, যে কাজ না চাললে হচ্ছে না। এটা রাত ডাল রান্না করে সন্ধ্যার পর তো ডালের ভিতরে দুটো আলু ঢেলে দিলাম, কারণ ডালের ভিতরে আলু দিলে মোটামুটি খেতে ভালোই লাগে, মোটামুটি না খুব ভালো লাগে, খুব পছন্দ করি ডালের ভিতর আলু, যেহেতু দেশি মুরগি আমার কেউ খায় না, বড় ছেলে খায়, আমার জামাই খায়, যার কারণে ওনার জন্য আলাদাভাবে দেশি দিন দেশি মুরগি রান্না করে, আর এটা হচ্ছে পোলাও দিয়ে আন্ডা। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন, খুব ইম্পর্টেন্ট। আলু ভর্তা বানিয়েছি, কিন্তু একটু ঝাল ঝাল খেয়ে দিচ্ছিল, তো এটা হচ্ছে সালাদ, টমেটো, শসা, লেবু, এগুলা, তারপরে এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই। গ্যাস শেষ, এই জন্য ইঞ্জেকশন কুকারে রান্না করছিলাম। তো আজ এতটুকুই, সবাই সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই এভরিওয়ান, স্টে ব্লেসড।